বাতিল কিগরে বাতিল করো, বাতিল করো, বাতিল করো। আমি না মানো, না মানো, না মানো। আমি না মানো, না মানো, না মানো। বাতিল কিগরে বাতিল করো, বাতিল করো, বাতিল করো। তাহলে পরি নাম বেয়া হবো, বেয়া হবো, বেয়া হবো। আমি না মানো, না মানো, না মানো। অসম সরকার হাই হাই, হাই হাই, হাই হাই। অসম সরকার মিসলিয়া, মিসলিয়া, মিসলিয়া। গুয়াপুর্তি শান্তি দিয়া মিস অসম সরকার হাই হাই, হাই হাই। প্রথম কথাটো হল অসম আর অসমবাসী যেতিয়া বিপদের সময় সমাগত হয় বা যেতিয়া সংকটের সময় হয় তেতিয়া আমি অসম চাহি ছাত্র সন্তায় হোক বা এই চাহ জনগোষ্ঠীর সমান সমাজখনে সদায় অসম আর অসমবাসী হকে কাম করে আইছো। তেতিয়া আমি সংগ্রাম অব্যাহত রাখি যেতিয়া অসমৰ সংকটের সময় আহি পড়ে। গতি এতিয়াও এই কা প্রযোজ্য করে সমগ্র ভারতবর্ষতে কা প্রযোজ্য করে জাতি সংস্কৃতি ধ্বংস করব বিচাৰিছে। আর এই কেতিয়াও আমি চাহ জনগোষ্ঠীয় সমাজখনে কেতিয়া মানি নলওঁ। আর ইতিমধ্যে আপনাদের এই বিষয়ে গম পায় যে চাহ জনগোষ্ঠীয় এই সমাজখনে বা এই জাতিটোয়ে দীর্ঘদিন ধরে অসমৰ ভূমিত বসবাস করে যাব। আজিও একথা মাটির কারণে সংগ্রাম করবলগা হয়েছে, আজিও মৌলিক অধিকারের কারণে আমি সংগ্রাম করবলগা হয়েছে। তেনেস্থলত বিদেশের পর বহিরাগত আনি অসমৰ সংস্থাপিত করার যে পরিকল্পনা লৈছে একমাত্র ভোটর অঙ্গত করেছে। গতি কিনো মধ্যে এই কার্যসূচী কেউ সফল হব দিব নারি যেতালে আমি চাহী ছাত্র সন্থা আছো বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংগঠন সমূহতে এতালে কিন্তু কার বিরুদ্ধে কিন্তু সংগ্রাম অব্যাহত থাকবে, কা বাতিল নোহা পর্যন্ত আমার এই সংগ্রাম চলি থাকবে। আর বিজেপি সরকার এটি জানা উচিত যে ভাবিছে যে কা প্রযোজ্য করে ইলেকশনত বা ভোটের অঙ্গত জয়ী হওয়া বিচারিছে, কিন্তু সেটা কেউ সম্ভব হব নয়। অসমবাসী রাইজ আজি সজাগ হয়েছে, প্রত্যেকজন অসমিয়া কিন্তু এই অনুভব করেছে যে কাখনে আমার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করব, কাখনে আমার জাতি সংস্কৃতি ধ্বংস করব। এই কোনো কালে আমার অসমীয় জাতি সংস্কৃতি কেউ মানি নলব আর অনাগত দিনত কিন্তু বিজেপি আর পরিণাম ভুগিব লাগিব, এইটাই আমার শেষ কথা। অসম আজি কেন্দ্রীয় নির্দেশ মর্মে আজি সমগ্র অসমতে আজি কার্যসূচী রূপায়ণ হয়েছে কা কার বিরুদ্ধে। আর আপনাদের চাও একটা কথা যে আজি অসমত বসবাস করা চাহ জনগোষ্ঠীর লোকসকলে প্রায় 200 বছর অধিককাল অসমী আইক বিশ্ব দরবারে চিনাকি করিলে, নিজের হাড় ভঙ্গা পরিশ্রম করে বিশ্ব দরবারে চিনাকি করার পিছতো কিন্তু অতি পরিতাপর কথা আর দুর্ভাগ্যজনকভাবে এই বিজেপি পরিবর্তনকামী কোয়া সরকারখনে কৈছিলে যে যদি আমি শাসনত যদি আহো তেতিয়াহলে কিন্তু আমি এই নিষ্পীড়িত শোষিত চাহ জনগোষ্ঠীর লোকসকলক যেটা সমস্যা ভূমির পট্টার সমস্যা এইটা আমি সমাধান করিম বলে তেখেতসকলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমি কার্যক্ষেত্রে দেখিছো 2-3টা মানক ভূমির পট্টা প্রদান করেছে আর বাকি কিন্তু মানুষখিনিক আজিলেকে কিন্তু চাহ জনগোষ্ঠীর মানুষখিনি যেখানে বাগিচা অঞ্চলত আছে তেখেতসকলক কিন্তু আজিলেকে ভূমির পট্টা প্রদান করা নাই। আর আপনাদের সব এটা অকল রাজনীতি সুরক্ষিত করিবর কারণে নিজের গাদি সুরক্ষিত করিবর কারণে তাটো বিজেপি সরকারে বলবৎ করার কারণে কিন্তু উঠি পড়ি রাখিছে। সমগ্র অসমতে প্রতিবাদ হয়েছে কিন্তু তথাপিও কিন্তু এই বিজেপি সরকারখনে কিন্তু গুরুত্ব দিয়া নাই। আর এই কার্যসূচীর জড়িয়ে আমি অসম সরকারক বিশেষভাবে আমি কব খুঁজিছো যদি আমার এই কার্যসূচীর প্রতি যদি কোনো ধরনের সঁহারি নজনায় আর কার্ড যদি বাতিল করার ক্ষেত্রে কোনো ধরনের যদি পদক্ষেপ নলয় তেতিয়াহলে অসমত বসবাস করা এই চাহ জনগোষ্ঠীর লোকসকলে কিন্তু রাজপথে তুলে আহিবলে কিন্তু বাধ্য থাকিব।